আসসালামু আলাইকুম, ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তৈরি করে দেখাবো ডাব নারিকেলের জেলি। ডাব নারিকেলের জেলি তৈরি করতে আমাদের যা যা লাগবে: নারিকেলের পানি 300 মিলি, জেলি মিক্স পাউডার 20 গ্রাম, পরিমাণ মতো নারিকেলের শাঁস, চিনি 20 গ্রাম। তাহলে চলুন আমরা ডাব নারিকেলের জেলি তৈরি করি। প্রথমে আমরা জেলি মিক্স ও চিনিটাকে একসাথে মিক্স করে নেব। বাকি কাজটুকু আমরা চুলায় করব। একটি পাতিলে আমরা প্রথমে নারকেলের পানিটুকু দিয়ে দিব, এরপরে চুলা জ্বালিয়ে দিব। নারিকেলের পানিটা বয়েল হয়ে গেলে আমরা নারিকেলের পানির সাথে চিনি ও জেলি মিক্সটাকে মিক্স করব। নারিকেলের পানি এমনিতেই মিষ্টি, কিন্তু জেলি মিক্স দেওয়ার জন্য আমাদের একটু চিনি মিক্স করতে হবে। চিনি ও জেলি মিক্সটাকে প্রথমে একসাথে মিক্স না করলে জেলি মিক্সটা পানির সাথে ভালো করে মিশবে না, এই জন্য আমরা অল্প একটু পরিমাণ চিনি নিয়েছি। নারকেলের পানিটা বয়েল হয়ে গেলে আমরা জেলি ও চিনির মিক্সটাকে অল্প অল্প করে দিব এবং মিক্স করব। মিক্স হয়ে গেলে আমরা চুলা অফ করে দিব। এখন এর ভিতরে নারকেলের শাঁসটা দিয়ে দিব। আবার একবার মিক্স করব। এখন আমরা এই মিশ্রণটাকে পাত্রে ঢালব। এখন আমরা এই জেলিটাকে ফ্রিজে রেখে দিব, জমে গেলে আমরা পরিবেশন করব। আমাদের নারকেলের জেলি জমে গিয়েছে, আমরা প্রায় 1 ঘন্টার উপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখন আমরা পরিবেশন করব। শুধু একটু চাপ দিলেই জেলিটা বেরোয় আসবে। আমরা এভাবে খেতে পারি অথবা কেটে কিউব কিউব করেও নিতে পারি। কেটে এইভাবেও পরিবেশন করতে পারি। নারিকেলের জেলিতে আমরা যে জেলি মিক্সটা ইউজ করেছি, বাজারে বিভিন্ন রকমের জেলি মিক্স পাওয়া যায়। জেলি মিক্সের প্যাকেটে লেখা থাকে কতটুকু পানির সাথে কতটুকু জেলি মিক্স দিতে হবে, আপনারা সেইভাবে জেলি মিক্সটা ইউজ করবেন। আর জাপানে কান্তেন নামে একটা পাউডার পাওয়া যায়, সেটা দিয়েও এই জেলি বানানো যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।